দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এটা হলো চিকেন আলুর ঝোল। চিকেন আলু একটা মজাদার রেসিপি, প্রত্যেক বাঙালির ঘরে রান্না হয়ে থাকে, বিশেষ করে ছুটির দিনে একটা মজাদার খাবার। তো চলুন দেখে আসি চিকেন আলু রেসিপিটা কিভাবে তৈরি করা যায়। একটি কড়াই চুলার উপর বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিয়েছি সয়াবিন তেল, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া আর হালকা পরিমাণ লবণ। আর লবণগুলো তেলের ভিতরে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 5 থেকে 7টা আলু বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলোকে বড় বড় করে কাটতে হবে, ছোট করে কাটলে আলুটা খুব সহজে গলে যাবে, তাই একটু বড় বড় করে কেটে নিতে হবে। আলুগুলো একটু নেড়ে চেড়ে ভালোভাবে লাল করে ভেজে দিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো একটা পাত্রে তুলে নিই। ভাজা তেলের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টি এলাচ আর 2টুকরো দারচিনি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি, এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি, চিনি দিলে পেঁয়াজটা আমার সুন্দর কালার আসবে এবং পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। প্রায় 5 মিনিট ধরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, কালো করে ভাজলে পেঁয়াজটা তিতে লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ জিরা বাটা, এরপরে দিচ্ছি 1 চামচ হলুদ, 7 মতন লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা না কষিয়ে নিলে মশলাটা একটা গন্ধ থাকে, সেটা থেকেই যায়। তার মশলাটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, মশলার তেলও ছেড়ে দিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিকেন। মশলার ভিতরে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। তিন চার মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটা একটু সেদ্ধ করার জন্য 2-3 মিনিট ঢেকে দেব। মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে যেন চিকেনটা আমার কড়ার সাথে লেগে না যায়। প্রায় 10 মিনিট ধরে আমি ভালোভাবে চিকেনটা কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। সামান্য পরিমাণ লবণ
দিয়ে দিলাম। যেহেতু আগে আমি লবণ দিয়েছি তাই আমি কম লবণ দিলাম। চিকেনটা আলুটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন চিকেনটা আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 4-5টা কাঁচামরিচ কেটে রাখছিলাম, সেইগুলো আমি দিয়ে দিলাম। দেখুন 4-5টা আমার তেল ছেড়ে দিয়েছে, চিকেন আলুটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। আমার চিকেন আলুটা ফুটে গেছে, আমি এখন 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। দর্শক আবারও ফিরে আসলাম। চিকেন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, চারিদিকে তেল ছেড়ে দিয়েছে এবং সুন্দর একটা কালার আসছে। এর মধ্যে লবণটা আমি চেক করে নিয়েছি, লবণটা আমার ঠিক আছে। তৈরি হয়ে গেল চিকেন আলুর মজাদার রেসিপি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া। দর্শক আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকেন, আবারও আগামীতে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো।